নরমালি এইভাবে ইন্ট্রো করি না, কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহার 100 ফুট নিচে, যেটা মাটির নিচে 5 কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে। আর আমরা এটা পছন্দ করি বা না করি, যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম, আমরা অফিশিয়ালি এখানে আগামী 7টা দিন কাটাতে চলেছি। বাবারে, এটা আমার জীবনে করা সবথেকে ভয়ঙ্কর জিনিস। প্রথমত, আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে, আর সমুদ্রের মতো ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প বানানোর জন্য। ভাই, এটা পুরো পাগলামি, এটা একটা অন্য জগৎ মনে হচ্ছে। এই কেভ এন্ট্রান্সটা হয়তো দেখতে সুন্দর, কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয়। আর আমরা হয়তো জানি না যে আগামী 7টা দিন আমাদের জীবনের সব থেকে কঠিন সময় হতে চলেছে। সব থেকে বাজে ডিসিশন। ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হতে চলেছে। ক্যাম্প না করলে আমরা বিপদে পড়বো। আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে? আমাদের ক্যাম্প সেটআপের জন্য একটা ফ্ল্যাট গ্রাউন্ড খুঁজতেই হবে। কেভের ভিতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারবো। তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট। পারফেক্ট একটু বেশি হয়ে গেল, মোটামুটি বলা যেতে পারে। ঠিক আছে, ক্যাম্পের জন্য মোটামুটি। প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে। প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ড। আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো, আমরা এটা করতে 4 ঘন্টা লাগিয়ে দিলাম। এখান থেকে যাওয়া খুব কঠিন। তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম। ঠিক আছে, আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম, আমাদের সব জিনিসপত্র হোম বেসে চলে এসেছে। একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে? ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার, আর সব সময় এরকমই থাকবে। তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না। কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম। এটা ধরো আর ওঠো দেখি। মনে হচ্ছে আমাদের হ্যামক গুলো ভালোই সাপোর্ট পাবে। আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হ্যামক টাঙালাম। এই সরু দড়িটা আমার হ্যামকটাকে ধরে রাখবে। হ্যাঁ, ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম। আমি মিথ্যে কথা বলবো না, আমি যতটা ভেবেছিলাম তার থেকে এই হ্যামকটা অনেক বেশি কমফোর্টেবল। এই তোমরা কেমন ঘুমালে? ভয়ঙ্কর, ঘুমই হয়নি। এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ। কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল, তাই উপরে একটা প্লাস্টিক চাপালাম, কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল। একটা আইডিয়া আছে, চলো শেল্টার গুলোকে ভালোভাবে তৈরি করি। আমার মনে হয় এই প্লাস্টিক গুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না। বাহ, তুমি তো জিনিয়াস। আমি শুধু একজন ইউটিউবারই নয়, ঠিক আছে? আমার হ্যামকটা এটার উপরে ঝুলছিল, মানে দেখো আমি আরেকটু হলে হ্যামক থেকে নেমে পড়ে যেতাম। আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর। তাই যখন আমি আর শন প্লাস্টিক গুলোকে জুড়ছিলাম, তখন ম্যাক আর কার্ল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল। আমার হ্যামকটা দেখতে পাচ্ছ? ওখানে আমি ঘুমোচ্ছিলাম। এদিকটা দেখো। আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে, তাই আমাদেরকে ফলো করা অনেকটাই কঠিন ছিল। এই ম্যাপে আমাদের হোম বেস দেখতে পারবে, আর দেখতে পারবে ওরা ওখান থেকে কত দূরে আছে। এটা তো খুবই ভয়ঙ্কর। এটা পাগলামো। আর যখন ছেলেরা র্যান্ডমলি এক্সপ্লোর করছিল, তখন আমি আর শন ক্যাম্পে কাজ করছিলাম। এই স্লিপিং ব্যাগটা এখানে কেন পড়ে? কারণ এটা থেকে পিয়ের গন্ধ বের হচ্ছে। এটা থেকে শেখা উচিত স্লিপিং ব্যাগ ভাড়া নিতে নেই। আমরা স্লিপিং ব্যাগ কেন ভাড়া নিয়েছি? কেন আমরা স্লিপিং ব্যাগ গুলো কিনে আনতে পারলাম না? আর তারপরে আমরা এই দুটো প্লাস্টিক কে জিপ টাই দিয়ে জুড়ে দিলাম। কিছু মনে করো না, এই দড়িটার উপরে আমার জীবন বাজি আছে। আর তখন ওই দিকে ম্যাক আর কার্ল তখন ওই গর্তের মধ্যে। ও মাই গড, ম্যাক! আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল। আমি তো ভাবলাম সবাই ক্যাম্প নিয়ে কাজ করবে। আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর। না পড়লেই হবে, তোমাদের স্কিল নেই। আচ্ছা ঠিক আছে, যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল, কিন্তু কাল আর ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করবে। ভাই, এটা দেখতে দারুণ লাগছে। তুমি কি নদীটাকে পার করতে পারবে? কিন্তু ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেভের গোটাটাই জুড়ে আছে। তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে। পাথর গুলো গরমটাকে ধরে রাখবে এবং ওপর থেকে যে পি পড়ছে সেগুলোকে আটকে দেবে। ওটা পি নয়, তাহলে ওটাকে কি বলবো জানি না, হয়তো বৃষ্টির জল হবে। বৃষ্টি নয়, পাথর ইয়ে করছে। একটু উপরে দেখাও, তুমি মেঘ দেখতে পাচ্ছ? পাথর দেখা যাচ্ছে। এটা বৃষ্টি নয়, আমরা কেভের কতটা গভীরে যেতে পারি। তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবেমাত্র কেভের এন্ট্রান্স এর দিকেই আছি, আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত অব্দি যাওয়া, অবশ্যই না মরে গিয়ে। ও মাই গড, এটা তো খুবই স্টিফ। আরে, এটা তো সবে শুরু।
আমরা কেভেরার গভীরে এসেছি। তোমরা সবাই সাবধানে আসবে, এটা খুবই ছোট জায়গা। আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো। কেভ এক্সপ্লোরের ইন্টারেস্টিং জিনিসটা হলো, যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁকগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। ও মাই গড, খুব ছোট জায়গা। তারপরেই খুব বড় একটা জায়গা আসবে, সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো। ও মাই গড, এবার আমি সব দেখতে পাচ্ছি। এটা দুর্দান্ত, এটার তো অনেক আলো। ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো। বাপরে কি আলো, আমি তো তাকাতেই পারছি না, আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে। এ বাবা, এটা কি হলো? আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না। চলো এগিয়ে যাই। আর তাই আমরা এগোতে থাকলাম। এই যে এই জায়গাগুলো, এগুলো খুব ভালো ধরার জায়গা। এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে। হ্যাঁ, একদম পারফেক্ট। জো সব থেকে ভালো কেভ গাইড, এভাবে কেউ গাইড করতে পারবে না। ঠিক আছে, এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। কি এটা কি? এখান থেকে আমাদের ওয়েট স্যুট পরে সাঁতার কেটে যেতে হবে। গতকাল ম্যাক আর কার্ল এটা নিয়ে মজা করছিল, কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে। ও মাই গড, এটা তো পাগলামি। তার মানে আমাদের ওয়েট স্যুট পরতেই হবে, যাতে আমাদের হাইপোথার্মিয়া না হয়। আমরা এটা কেন করছি? এই এক্সপেরিয়েন্সটা তো জীবনে একবারই হবে। এটা করলে হয়তো আর নাও বেঁচে থাকতে পারি। আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে, এই ছোট্ট ফাঁকগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আস্তে আস্তে নামো, স্রোতের কারণে পা পেছনে টানতে পারে। ঠিক আছে, আমি তাহলে নামছি। তুমি ওই দেয়ালগুলো ধরে ধরে এগোতে থাকো আস্তে আস্তে। ঠান্ডা, তুমি পারবে জিমি। জানি না এখানে ঢুকতে পারবো কি না। জিমি, এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো। ও মাই গড, এটা সত্যি একটা পাগলামি। এখানে কি ঠান্ডা! যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে, তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন হবে। ও মাই গড, এটা সত্যি পাগলামি। ম্যাক গড, চলে আসো। আমার ভয় লাগছে। চলো চলো, পারবে, এগোতে থাকো, পেছন দিকে তাকিও না। একবার দেখো আমরা কি করছি। কিন্তু এই বাধাগুলো এতটা কঠিন ছিল না, সামনে যা আসতে চলেছিল তার তুলনায়। আমরা পেরেছি। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এখানে 24/7 বৃষ্টি হয়। তাই আমি একটা আড্ডা মারার জায়গা তৈরি করেছি, যেখানে আমরা কেউ ভিজবো না। আমি ভাবছি, আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো? আমি নিশ্চিত যে ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো। আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে। ঠিক আছে, নইলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে। এটা কঠিন কেন? সব থেকে বাজে ব্যাপার হলো, আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে। আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয়, কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে। আরে এটা কি মাকড়সার জাল? কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না। তার মানে ওটা আমাদের উপরে আছে। আরে তোমার গায়ে, তোমার গায়ে। আমার বন্ধুরা বলতে পারে এই ক্যাম্পটা মিস্টার বিস্ট ভিডিওর মতো, যত এগোবে ততই কঠিন হবে। সত্যি কথা বলতে, যদি আমাদের সাথে জো না থাকতো আমরা মরেই যেতাম। আর 3 ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো। জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি, তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে। আমি মানবো না। তুমি সেফটি এক্সপার্টের কথা অমান্য করতে পারো না। আমি এটা মানবো না। সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো, কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি, তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি। তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শোন, আমরা এসে গেছি। আরে তুমি এখানে কি করছিলে? এখন তোমরা কেউ ভিজবে না। আমি তো জানতামই না এই লাইটগুলো আমরা এনেছি। এগুলো দারুণ লাগছে, তাই না? দুঃখের বিষয়, আজকে আমরা মাত্র 20% এগোতে পেরেছি, কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব, আগামী কয়েকদিনের মধ্যেই। মনে হয় কোনোদিনই হবে না। আমরা ডে 4 টা রেস্ট নেব আর ডে 5 এ চেষ্টা করব এই কেভের শেষ অবধি যাবার। দেখা যাক কি হয়। ডে 3 তে মজা হলো, কালকে আবার দেখা হচ্ছে। আর কেভের ভিতরে 3টে খুব বাজে রাত কাটাবার পরে, পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল, আমার একটা হট শাওয়ার চাই, তবে আমি এখন একটু শান্তি পাবো। ও, এখন শাওয়ার পেলে কিন্তু দারুণ হয়। আমি চান করিনি প্রায় 3-4 দিন হয়ে গেল। তোমরা নিশ্চয়ই জানো কেভের মধ্যে শাওয়ার করা সম্ভব নয়। আমাদের অনেকটা পথ হেঁটে সাবধানে আগের রিভার বেডের কাছে পৌঁছতে হলো। ও মাই গড, আমি আমার ব্রেনকে ফিল করতে পারছি। আমি এভাবে ব্রেনকে ফিল করিনি। আমার কপালটা জমে গেল পুরো। চলো ড্রোন দিয়ে মাথার চুলগুলো শুকিয়ে নি। এদিকে এসো ড্রোন। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কিন্তু কাজ করছে। হ্যাঁ, দারুণ কাজ করছে। ড্রোন থাকতে হেয়ার ড্রায়ারের কি দরকার? আর চুল শুকানোর পর আমরা জয়ের সাথে জার্নির প্ল্যান করতে বসলাম। এটা কি জো? এটাই কেভের ম্যাপ। আগের বার আমাদের থামতে হয়েছিল কারণ জল খুব জোরে বইছিল, এখন বৃষ্টি কম হচ্ছে, তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব। এটা ভয়ঙ্কর হতে চলেছে। প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়ে আগে যেতে হবে। জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে। এগুলো সবকটা আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাব। কেমন দেখতে তুমি সেটা বলো না, আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই। আমার মনে হয় আমরা পারবো।
ওইসব বাদ দাও, আমরা ঠিক কালকে পৌঁছে যাব। কালকের প্ল্যান আমরা চক আউট করে নিয়েছি, আমরা রেস্ট করছি আর ফেস্টিভ্যাল স্মোর্টস খাচ্ছি আমাদের এনার্জি রিগেইন করতে। সবাইকে চিয়ার্স। জো এই প্রথমবার ফেস্টিভ্যাল স্মোর্টস খাচ্ছে। জো সত্যি কথা বলবে, এটা দারুণ। তাহলে ভালো লাগলো? এটা দারুণ লেগেছে। আমরা এই চকলেটটা আগে কেন বের করে নি? এটা এমনি চকলেটের থেকে 10 গুণ ভালো খেতে। সত্যি কথা বলতে তোমরা যদি ফেস্টিভ্যালের সাথে স্মোর্টস ট্রাই না করে থাকো তাহলে তোমরা মিস করছো। কালকে আমরা পুরো কেপটা এক্সপ্লোর করব, দেখা হচ্ছে। তাই আমরা ভালো করে ঘুমানোর চেষ্টা করলাম আর কালকের প্রিপারেশন নিলাম কেপের শেষে যাওয়ার জন্য। আমরা আমাদের জীবনের সবথেকে ডেঞ্জারাস জার্নি করতে চলেছি। ডে 3 অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগোতে পারি। জলটা খুব ঠান্ডা। হ্যাঁ, আগের দিনের মতোই খুব ভালো। এই তো, আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আরেকজন সার্ভাইভাল এক্সপার্টকে আমরা নিয়ে এসেছিলাম। এখানেই আমরা ডে 3 তে আটকে গেছিলাম। এখন আমরা কি করব? এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি। আমাদের পিছনে ঘন অন্ধকার, কোথায় যাব? এই রাস্তাটা অনেক সরু এবং স্রোত প্রচুর বেশি, তাই আমরা দেয়ালগুলো ধরে ধরে আস্তে আস্তে এগোব। এই যে এইভাবে। হ্যাঁ, এই রকটায় জাম্প করো। কয়েকটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে। আরে এখানটা তো অনেক অন্ধকার। আমি আর পা পাচ্ছি না, আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না। যেহেতু আমরা মাটিতে পা পাচ্ছিলাম না, তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। জো, আমরা কি করব? আমি এটা ধরে এসেছি, তুমি এটা ধরো। আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি। জো, স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি করব কি করে? পারবে, শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও, আমি হেল্প করছি। এখানে আমি ঢুকবো? হ্যাঁ, এই গর্তের মধ্যে। এই তো, খুব ভালো। এটা আমার জীবনের সবথেকে বিপজ্জনক অ্যাডভেঞ্চার। আমরা এখন কেভের অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা। এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে, যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে। মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি? হ্যাঁ, মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি। এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যি ভাবিনি। খুব ভালো। এই তো, তাহলে কি আমার পা এখানে রাখো? রাখো, ঠিক আছে। এই তো আমি পেরেছি। এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল। এই নদীটা কতটা শক্তিশালী, এই গোটা কেভটাকে তৈরি করেছে। কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই। আমি শুধুমাত্র মানুষের মতোই শক্তিশালী। সৌভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিড করেনি, তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জোকে পেয়েছি। ও কতটা এক্সপার্ট তার প্রমাণ হিসেবে বলতে পারি। সে লিটারালি কতটা উপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো। ও মাই গড, এটা পাগলামি। কে বললো এটা পাগলামি? এটা তো আমার কাছে খুবই সহজ। আমি এটা করব। তুমি কোনোভাবেই এটা করতে পারবে না। আরে কি বলছোটা কি তুমি? আমি এক্ষুনি করতে চাই। চলো যাচ্ছি। জো, গড স্পিড ব্যাক। জিমি আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয়। 3, 2, 1 তুমি করবে না? আমরা না এগুলো শেষ পর্যন্ত যেতে পারবো না। ও মাই গড, আমাদের নিচের দিকে যেতে হবে। আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই? এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো, আর কিছু না। এই জলের তলায় অনেক ধারালো পাথর আছে, তোমরা সেগুলোকে দেখতে পাবে না, তাই সাবধানে পা ফেলবে। ও মাই গড, আবার এটা গভীর হচ্ছে। আরে আমার পা তো কিছুর উপরে রাখতে হবে। ছোচলো পাথরগুলোই একমাত্র বাধা ছিল না মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে। ভাই আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, এটা খুব ভয়ঙ্কর। কেপটা আরো অন্ধকার হয়ে আসছিল এবং আরো সরু, আর তখন আমরা জানতাম না যে আমরা ফিনিশ লাইন অবধি পৌঁছতে পারবো কিনা। আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই কেভে আরো কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইবো। জো, তোমার ব্যাগটা দাও। থ্যাংক ইউ। তুমি জানো এর মধ্যে কি আছে? না, জানি না কি আছে। ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট ল্যাব সোয়াম। সত্যি কথা বলছি, গত 5 ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করেছি তাই কোনো মতেই এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই। তাই এটা শুট করার 1 মাস পরে আমি পুরো কেপ সেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে। তারপরে বললাম, হে আমি ফিউচার জিমি, আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয় লাইন অফ মিস্টার বিস্ট ল্যাব সোয়াম সম্পর্কে। এটা একটা কালেক্টেবল টয় লাইন, আর এখানে 119টা ইউনিক ডিজাইন ক্যারেক্টারও আছে যা তোমরা কালেক্ট করতে পারো। আর সব থেকে দারুণ ব্যাপারটা হলো, কোন ক্যারেক্টারটা তুমি পেয়েছো সেটা জানতে হলে এই টিউবে ওয়াটার দিয়ে নাড়াতে হবে আর তোমার সোয়ামস তোমার সামনে চলে আসবে। আর আমি এটা ডেমনস্ট্রেট করতে এই বিশাল বড় টিউবটাকে বানিয়েছি। এই টিউবটাকে জল দিয়ে ভরে দাও। তোমাদের এত জলের দরকার নেই, এটা অনেক বড় বলে এত লাগছে, ঠিক আছে? এটা এখন জলে ভর্তি হয়ে গেছে, এবার এটাকে একটু নাড়াতে হবে। এটা কি আর নাড়াতে? হ্যাঁ হ্যাঁ, অনেক নাড়ানো হয়ে গেছে। এবার জল ঢালো এখানে। জো ঢালছে, আর জল ঢালার পরে তোমরা দেখতে পাবে তোমরা কোন সোয়ামটা পেয়েছো। এটা সব থেকে রেয়ার হাইপোক্রোম, যেটা মাত্র 1000টা বানানো হয়েছে। জো, এটা তোমার। থ্যাংক ইউ সো মাচ। আর এটা তোমার। কাল কি নেবে? আমার কাছে দুটোই ছিল।
আর আমরা শুধু সোয়ামেই থেমে নেই, আমরা এই অ্যাকশন ফিগার প্যান্থার গুলো বানিয়েছি যেগুলো ব্রিফকেসে আছে, আর এই সোয়ার্মের মতো এই মিউটেটর যখন তোমরা কিনবে দেখতে পাবে এর ভেতরে কি আছে। কোথায় কিনবো? ভালো হয়েছে জিজ্ঞাসা করলে। মিস্টার বিস্ট ল্যাব টয়েস এখন তোমরা পৃথিবীর সব জায়গায় পেয়ে যাবে, এগুলো সব বেরিয়ে গেছে, তোমরা গিয়ে কিনে নাও। আর কেবের মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্লো ওয়ার্ম চেম্বারে। ভাই এবার খুব ভালো লাগছে। ঠিক আছে টিম, তোমাদের গ্লো ওয়ার্ম চেম্বারে স্বাগত। সত্যি বলতে এই ট্রেকের সমস্ত ক্লান্তি যেন দূর করে দিল, এখানে অবধি পৌঁছানো যেন সত্যি একটা অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু এখন আমাদের যাত্রা শেষ হয়নি, কারণ আমাদের এখান থেকে এখন বেস ক্যাম্পে ফিরতে হবে। আজকে ডে 6 হতে চলেছে, এখনো আসেনি আর আমি খুব ক্লান্ত। আমার মনে হয় না আমি ভালো করে ঘুমোতে পারবো, ওদের জন্য খুব চিন্তা। এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল, কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম, আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্কিপ করলাম। কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিল, কারণ আমরা ক্যাম্পে পৌঁছানোর আগেই 6 দিন চলে এলো। শোন, সবাই ঠিক আছো তো? আমার খুব চিন্তা হচ্ছিল। হ্যাপি ডে 6। ডে 6 খুব ভালো। এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তাপ নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম। এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল। কালকে দেখা হচ্ছে, মানে আজকেই হয়তো। এটা ডে 6 নাকি আজকে, না আমি জানি না। এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিকভাবে চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না। আমি 7 সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি, কবরে কাটিয়েছি, 7 রাফটে থেকেছি। কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল, কারণ সবসময় ভিজে ঠান্ডা, প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে। বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল। কিন্তু তোমরা আমার মধ্যে জিমি, ইয়ো গড, আমাকে দেখতে পাচ্ছো? এটা পৃথিবীর সবথেকে উজ্জ্বল টর্চ। মজার মুহূর্ত অনেক ছিল। মাটির নিচে 300 গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যামক নিয়ে হাসাহাসি করা, সবকিছুই অভিযানের অংশ ছিল। যেহেতু আমাদের সঙ্গ দারুণ, চলো তিমির মতো আওয়াজ করো। তাই এই ভিজে ঠান্ডা পাথুরে অদ্ভুত কেভে ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তে। আমরা এখান থেকে যাব না যতক্ষণ না সব কিছু তোলা হচ্ছে, আর আমি সব কিছু বলেছি মানে সব কিছুই। চলো এবার বেরোনো যাক। আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম, ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে, তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল। বেরোনোর আগে জো, আমরা তোমার কাছে কৃতজ্ঞ, তাই এই নাও 50,000 নিউজিল্যান্ড ডলার্স, 10,000 করে প্রত্যেক জনের প্রাণ বাঁচানোর জন্য। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ জিমি, থ্যাংক ইউ জো, লাভ ইউ জোল। এবার আমাদের সব কাজ হয়ে গেছে, চলো বেরোনো যাক। 7 দিন পরে আমরা ফাইনালি এখান থেকে বেরোচ্ছি।